গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমি রিম্পাও ভালো আছি, আমি বেশি ভালো আছি। রিম্পার একটু কাল রাত্রির থেকে সর্দি কাশি ঠান্ডা লেগে গেছে, জানি না কেন। রাত্রেবেলা রোজই স্নান করছিল দোকান থেকে, সেই কারণেই হতে পারে ঠান্ডা গরমে। আর এখন সকাল সকাল ডাইজেস্টিভ ওটস আর লিকার চা দিয়ে দিনটা শুরু করছি, করে আমি এখন বেরিয়ে যাবো। তারপর রিম্পা রেডি হয়ে আমাকে ফোন করলে আমি ওকে দোকানে দিয়ে আসবো। তারপর আজকে সারাদিন কি হবে না হবে রিম্পা তোমাদের একটু পরে বলে দিচ্ছে। গুড আফটারনুন। আমার প্রচণ্ড ঠান্ডা লেগে রয়েছে, গলার ভয়েস চেঞ্জ হয়ে গেছে বুঝতে পারছো। কাল থেকে ওষুধ খেয়েই যাচ্ছি, কারণ ওষুধ না খেলেও হতো বেশিরভাগ এই এই সমস্ত সর্দি কাশিতে, ওষুধ না খেলেও চলে। বাট আমার এতটা লেভেলে ঠান্ডা লেগে গেছে কথাই বলতে পারছি না। গলা ব্যথা, নাক দিয়ে কাঁচা জল পড়ছে, মাথা পুরো একদম ভার হয়ে রয়েছে। তার মধ্যে দেখো এখানে কি একটা হয়েছে, কি ব্যথা। যাই হোক, এখন দেখতেই পাচ্ছো আমি এই যে একটা ড্রেস ফেস পরে রেডি হয়ে গেছি, এখন আমি দোকানের দিকে যাচ্ছি। পিঙ্কি অনেকক্ষণ আগে এসে দোকান খুলে কাস্টমার সব অর্ধেক কাস্টমারকেও ছাড়াও হয়ে গেছে, কারণ এখন অলরেডি বাজে দুপুর আড়াইটে। ঠিক আছে, আমার শরীর দিচ্ছিল না বলে আমি শুয়েই ছিলাম, ভালোই লাগছিল না। কালকে সারা রাত ঘুমাতেই পারিনি, অনেক তাড়াতাড়ি শুয়ে পড়েছি বাট ঘুমাতেই পারিনি, কারণ এত সর্দি হলে ঘুম হয় তুমি বলো না। নাক ফাঁক সব বন্ধ ছিল, দুটো তিনটে বালিশ দিয়ে শুয়েছি তাও ঘুমাতে পারিনি। 10 বার ধরে উঠছি আর শুচ্ছি, উঠছি আর শুচি, এই হচ্ছিল। যাই হোক, এখন দোকান যাচ্ছি, এখন ঠাকুরমশাই আসবে আবার দোকানে, দোকান থেকে মানে দোকানে আসবে, এই কারণে ঘট নাড়াবে, নাড়িয়ে সমস্ত ঠাকুর ঠাকুর তোলা হবে, সব জায়গা ক্লিনিং করা হবে, করে তারপর কুট্টি আমাকে এখন ছেড়ে দিয়ে আসবে। আমাকে বলে হেঁটে হেঁটে দোকান অবধি আসো, ওদের দোকান অবধি, আমি ওখান থেকে তোমাকে স্কুটি করে নিয়ে যাচ্ছি। এইটুকু আস্তে হেঁটে যাবো, আমার তাই কষ্ট হচ্ছে, মানে শরীর খারাপ লাগছে। যাই হোক, আর আজকে আমাকে আর কুট্টিকে একটু বেরোতে হবে, কারণ আগামীকাল হচ্ছে 5 তারিখ, আজকে হচ্ছে 4 তারিখ, আগামীকাল হচ্ছে 5 তারিখ, আর তারপরের দিন 6 তারিখে হচ্ছে আমাদের জুনিয়র মানে তোমাদের রিহু। ঠিক আছে, রিহু সোনার অন্নপ্রাশন রাইস সেরিমানি তোমরা জানো, আমাদেরও যাওয়ার কথা। ভেবেছিলাম আমরা 6 তারিখেই যাব সকালে, বাট প্রচণ্ড রোদ থাকবে, ওই টাইমে সকালবেলা পৌঁছানো যাবে না যেহেতু দুপুরেই অকেশনটা, ওই জন্য আমরা ঠিক করেছি আমরা 5 তারিখ মানে আগামীকাল বিকালবেলা বেরোবো। ঠিক আছে, মানে আগের দিন আমরা চলে যাব। কোথায় থাকবো না থাকবো সব কিছু ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো, সব কিছু জানতেই পারবে, দেখতেই পারবে তোমরা। তার আগে আজকে, কালকে যাওয়ার জন্য তার আগে আজকে গিয়ে আমাদের গৃহের জন্য গিফটটা কিনতে হবে, তাই জন্য আজ একটু সোনার দোকানে যাবো আমি আর কুট্টি সন্ধ্যেবেলার দিকে। কুট্টি এদিকের কাজকর্ম মিটিয়ে আমার দোকানে যাবে, ওখান থেকে বেরিয়ে ও আর আমি স্কুটি করে যাব হচ্ছে একটু শ্যামবাজার ঘোষ জুয়েলার, যেখান থেকে আমি সব কিছু কিনি, ওখানেই যাব। দেখি কি কিনবো, এখনও ডিসাইড করে উঠতে পারিনি কি কিনবো। আংটি তো ওকে একবার আমার দেওয়া হয়েই গেছে, এবার দেখি কি দেবো। অন্নপ্রাশন বলে কথা, একটু ভালো জিনিস তো দিতেই হবে। ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করে পুরোটা দেখো, খুব ভালো লাগবে আশা করি। আর তোমাদের সকলের প্রিয় রিহুর জন্য গিফট কিনছি, তোমাদের দেখার অধিকার আছে, তার জন্যই এটা দেখানো। তাহলে চলো তার আগে এখন বেরোনো যাক, দোকানের কাজকর্মগুলো মেটানো যাক। এটাই খেয়ে যাই, সকালবেলা চা বিস্কুট খেয়েছি আর এখন এই ডাবের জলটা খেয়ে বেরোবো। আর কালকে রাজেশ একটুখানি কোথা থেকে রাইস আর একটুখানি চিকেন দিয়ে গেছিলো আমার জন্য, ওটাই গরম করে নিয়ে যাচ্ছি, ওটাই দোকানে গিয়ে খেয়ে নেবো। আজকে দুপুরে ভাত খাবো না, ওটাই খেয়ে নেবো, কারণ কালকে বেরিয়ে যাবো আর খাওয়া হবে না ওই জন্য। চলো এটা খেয়ে এবার বেরোই, খাবারটা গরমে বসিয়েছি। এই জাস্ট একটু আগে খেয়ে উঠলাম, আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে না, এত কষ্ট হচ্ছে। দোকানে এসি পর্যন্ত চালাইনি, পাখা চালিয়ে রয়েছি, কাস্টমারদের অসুবিধা হচ্ছে জানি, পাখা চালিয়ে এসি না চালালো তাও কষ্ট করতে হবে। একটুখানি কাস্টমারদেরকে রিকোয়েস্ট করছি, দিদি এসি চালাতে পারছি না, কিছু মনে করো না, বলছে না না কোনো অসুবিধা নেই। সকাল থেকে যারা যারা এসে সবাইকে একই কথা বলেছি যে এসি চালাতে পারবো না দিদি, পাখা চলছে, দুদিকে দুটো পাখা চলছে, এই যে ওপরে এখানে একটা পাখা চলছে, ওই সাইডে আরেকটাও পাখা চলছে, দুটো পাখাই চলছে। আর এখন বাজে হচ্ছে 5:45, ঘড়ি বিধি, ঠিক আছে। আর এখন অলরেডি কাস্টমার রয়েছে কাউন্টারে, এই ভিড় রয়েছে কাউন্টারে, সকাল থেকে একটা না কাউন্টারে কাস্টমার ছাড়া হচ্ছে। আমি এই একটু আগে জাস্ট খেয়ে উঠলাম, আর খাওয়ার টাইমে কাউন্টারে ভিড় ছিল বলে তোমাদের সাথে কথা বলতে পারিনি, খাবারও দেখাতে পারিনি। ভাত আর চিকেন এনেছিলাম, এটা বলেই দিলাম। আর কুট্টি একটু বাদেই আসছে, কুট্টি এলে তারপর আমি আর কুট্টি যাবো শ্যামবাজারে সোনার দোকানে, ঠিক আছে। ওখানে গিয়ে তোমাদেরকে তো সব কিছুই দেখাবো, কী কিনছি না কিনছি, বাড়িতে এসে দেখাবো। ও, আমি এই জাস্ট বাড়িতে এলাম, আর এখন ঘড়িতে বাজে 10:05, কাউন্টার থেকে বেরোলাম তখন 9:30, 9:40 নাগাদ বেরোলাম।
পেরিয়ে এই জাস্ট বাড়িতে এলাম, নিচে একটু ছিলাম, দিদিয়ার সাথে কথা বলে ওপরে এলাম। দিদি মাটন রান্না করছে, একটু বাদে যাবো দিদিয়ার সাথে আড্ডা মারবো গিয়ে। ও রান্না করে আমি বাস মানে যেদিন যেদিনকে ওকে বাইরে দেখি আমি রান্না করতে, আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সাথে গল্প করি। নাহলে তো এমনিতে ওকে আমাকে দুজনকেই কাউকে রান্না বান্না কিছু করতে হয় না, শাশুড়ি সব কিছু করে রান্না বান্না। যাই হোক, আর কালকে আমরা বোলপুরের জন্য বেরোবো, মানে সৌহার্দ্য অর্পিতদের ওখানে বেরোবো জুনিয়রের অন্নপ্রাশন উপলক্ষে। তোমার জুনিয়রের জন্য একটা গিফট কেনা হয়ে গেছে, বাট ওটা আমি কিনতে যাইনি, কুর্তি কিনতে গেছিলো। কী কেনা হয়েছে সেটা কুর্তি এলে তোমাদের একসাথে ওর আমি মানে মিলে বসে তোমাদেরকে দেখাবো। তার আগে চলো একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে কালকের ভিডিওটা এডিট করে রেন্ডার করে দিই, নাহলে ভিডিও যাবে না। ওফ, এই দাস স্নান টান করে ফ্রেশ হয়ে ফেস ওয়াশ করে ঘরে এসে বসলাম, আর এখন ঘড়িতে বাজে ১:১২৫। কুট্টি এখনো আসেনি, বললো ১২:৩০টায় দোকান বন্ধ করেছে, এবার এখন যাবে রুটি আনতে, রুটি নিয়ে দেন তারপরে বাড়িতে আসবে। কখন আসবে না আসবে তখন ভিডিও করবো, তাই জন্য ভাবলাম এখনই তোমাদেরকে দেখিয়ে দিই যে আমাদের ইনসাইড আউটের জুনিয়র, আমাদের সবার প্রিয় সারল্য রিহু শোনার জন্য অন্নপ্রাশনে যেহেতু আমরা কালকে চলে যাচ্ছি, তার জন্য আমরা গিফটটা আজকেই কিনে নিয়েছি। কী গিফট, কী গোল্ড জুয়েলারি গিফট ওর জন্য আমরা কিনেছি, সেটা আমাদের মানে আমার আর কুট্টির তরফ থেকে এটা ওর আশীর্বাদ। সেটা কী কিনেছি চলো দেখি। আর আমাদের অ্যাজ ইউজুয়াল যেখান থেকে আমরা সমস্ত গোল্ড জুয়েলারি কিনি, ঘোষ জুয়েলার, সেখান থেকেই কেনা হয়েছে। আমি কিনতে যাইনি, তোমাদের দাদা কুট্টিদা গিয়ে নিয়ে এসছে, আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই চলো কী কিনে এনেছে। এই যে ব্যাগ, ব্যাগের ভিতরে ব্যাগ, তার ভিতরে কি আছে দেখো, তার ভিতরে আবার একটা বাক্স, ঠিক আছে উল্টো খুলেছি। এই যে একটা জিনিস, ওর জন্য সোনার দুটো ব্যাঙ্গেল আমরা কিনেছি দেখো, সব সময় ও ডেলি ইউজ করতে পারবে। হেভি ব্যাঙ্গেল নয় এটা, মানে হাল মানে কি বলবো, একদম হালকা ডিজাইনের ওপর, মানে ওই মানে একদম ভর্তি ডিজাইনের নয়, একদম সিম্পলের ওপর ও ডেলি ইউজ করতে পারবে, সেই হিসাবে কেনা হয়েছে। দেখো আমি সামনে থেকে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। আর এই যে দেখো এখানে এরকম ক্লিপ সিস্টেম করা আছে, বুঝতে পারছো, ক্লিপটাতে ওরা ছোটো বড় করে নিতে পারবে হাতের মাপ অনুযায়ী, ঠিক আছে। এই হচ্ছে জিনিসটা, ভালো আছে? অবশ্যই কমেন্ট বক্সে লিখে কিন্তু জানিও যে কেমন হয়েছে তোমাদের সবার প্রিয় মানে জুনিয়রের গিফট। দেখিয়ে দিলাম যে কি গিফট কেনা হয়েছে, ঠিক আছে। এই যে এর মধ্যে ছিল এটা, এটা এই যে, ঠিক আছে না? আর এখন কুট্টির আসতে এখনো ঢের দেরি, ও আমাকে বলল যে আমার একটু দেরি হবে আসতে, ও এখন দোকান বন্ধ করলো সবে, এখন রুটি আনতে যাচ্ছে, তারপরে টুকটাক কাজকর্ম যেগুলো আছে করে একবারে ঢুকবে। ওর আজ প্রচণ্ড টাইট শিডিউল ছিল বেচারা, খুব কষ্ট হয়েছে সারাদিন, সারাদিন এতটা পরিমাণে ব্যস্ত ছিলাম যে তোমাদের সামনে ঠিক করে আসতেই পারেনি, মানে সত্যি এতটা পরিমাণে ব্যস্ত ছিলাম, মানে আমার মাথা আজকে কাজ করছিল না এমন অবস্থা। সন্ধেবেলা তো নিজেকে মনে হচ্ছিলো পাগল পাগল মনে হচ্ছিলো, কী করবো ভেবে উঠতে পারছিলাম না, কখন কোনটা করবো সেটাও ভেবে উঠতে পারছিলাম না। সব কাজকর্ম মিটিয়ে একটু ফ্রেশ হলাম, কারণ কালকে আমরা যাচ্ছি বোলপুর জানোই কেন। আর এখন অনেকটা রাত হয়ে গেছে, আর রাত হওয়ার কারণ হচ্ছে এই যে চ্যাম্পিয়ন্স লিগের খেলা চলছে, খেলা ছেড়ে উঠতে পারছি না। আমাদের টিম হারছিল প্রথমে 1-0 গোলে, তারপর এখন 3-1 জিতছে, সেটা একটা আনন্দের ব্যাপার। আমি বরাবর রিয়াল মাদ্রিদ ফ্যান, আর রিম্পা শুয়ে আছে। আর রাতের মেনু হচ্ছে কি বলো, মাটন আর রুমালি রুটি, মাটন আর রুমালি রুটি আর হলদিরামের লাড্ডু। চলো ঝটপট খাওয়া দাওয়া করি, খেতে বসে গেছি এই যে খাবার নিয়ে, আর এই তোমাদের দাদা ঘুরে বেড়াচ্ছে।
চলো একবার দেখিয়ে দিই কি কি খাবার আছে। এখানে আছে রুমালি রুটি, এখানে আছে অল্প শসা পেঁয়াজ আমি খেয়ে ফেলেছি, আর এখানে আছে কষা কষা মাটন, আর এখানে আছে লাড্ডু। আমি খাবো না, রিম্পা খায় না মিষ্টি, আমি খাই। আমার খাওয়া বারণ মিষ্টি, কিন্তু আমি মিষ্টিটা না ঠিক ছাড়তে পারি না। আসো চলো আজকের ব্লগটা তাহলে এই অবধিই রাখি। কেমন লাগলো গিফটটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাদেরকে লিখে জানাতে হবে। আর কালকে সকালে, সকাল নয় আমরা ওই দুপুরের দিকে একটা দুটো নাগাদ আমরা বেরিয়ে যাব বোলপুরের উদ্দেশ্যে, কারণ আমরা কালকে স্টে করব। আর এখান থেকে সৌহার্দ্যদা অর্পিদি আমাদের জন্য সানাই ব্যাঙ্কোয়েট, যে সানাই ব্যাঙ্কোয়েটে যে প্রোগ্রাম হচ্ছে, মানে রিহুর যে অন্নপ্রাশনটা সেটা সানাই ব্যাঙ্কোয়েট নেওয়া হয়েছে। ওখানকার যে সবথেকে বড় ব্যাঙ্কোয়েট সানাই ব্যাঙ্কোয়েট, সেটাই নেওয়া হয়েছে। সানাই ব্যাঙ্কোয়েটেই রুম আছে থাকার জন্য, ওরা সেটাই আমাদের জন্য এখান থেকে বুক করে দিয়েছে। মানে ওরা তো ওখানেই রয়েছে, তোমরা জানোই ওরা ওখানে, ঘেমে যাচ্ছি পাখা বন্ধ হলে, ওরা ওখানেই মানে সানাই ব্যাঙ্কোয়েটেই আমাদের জন্য রুম বুক করে রেখেছে। আমরা জাস্ট এখান থেকে গিয়ে ওই রুমেই উঠবো, মানে কোনো আর গিয়ে দৌড়াদৌড়ি করে রুম বুক করা এই করা কিছু করতে হবে না। ওরা ওখান থেকে আমাদের জন্য সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেই রেখেছে। আমাদের বললো ফোন করে কালকে আমাকে যে তোদের জন্য এখানে কিন্তু রুম বুক করাই রয়েছে, আমি একটু আগে বুক করে দিয়েছি, তোরা জাস্ট এসেই আমাকে ফোন করবি, আমি সব কিছু বলে দেবো, সব কিছু কথা ইয়ে করা আছে। আমি বললাম ঠিক আছে, তারা তো কোনো চাপই নেই, কোনো অসুবিধাই হবে না, এত ভালো দাদা দিদি পেয়েছি আর চিন্তা কী আছে। ঠিক আছে চলো, এর পরপর ব্লগগুলো খুব ইন্টারেস্টিং হতে চলেছে। সবাই খুব ভালোভাবে পাশে থেকো, সাথে থেকো, আর একটু সাপোর্ট করো। টাটা, গুড নাইট।